আমাদের বিসিআইসি কলেজে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। আজ আমরা সব বন্ধুরা মিলে সায়েন্স ফেস্টিভ্যালে যাব এবং দেখব কী কী আছে। চলেন আপনাদেরও দেখাই আজকে সারাদিন আমরা কী কী মজা করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই যে এখানে আমার প্রিয় একটি ম্যাম এসে পড়লো এবং আমি ম্যামের সাথে কিছুক্ষণ কথা বললাম। এরপর আমার সব বন্ধুরা এসে পড়লো এবং আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম গার্জিয়ান ঢুকতে দিবে, বাট গার্জিয়ান অ্যালাউ না। অন্য স্কুলের গার্জিয়ান চাইলে দুই একজন ঢুকতে পারে, বাকি কোনো গার্জিয়ান অ্যালাউ না। এখন আমরা দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিলাম যে আমরা কী করতে পারি। দেখলাম গেট দিয়ে সব ভাইয়ারা প্রজেক্ট নিয়ে বের হয়ে যাচ্ছে, তাই আমরা ঢুকে পড়লাম। যেহেতু আমাদের আম্মুদের ঢুকতে দিবে না, তাই আমরা আম্মুদের থেকে মোবাইল নিলাম যাতে আমরা কিছু ছবি তুলতে পারি ও কিছু সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। এই তো আমরা কলেজের ভিতরে ঢুকে গেলাম এবং সুন্দর সুন্দর প্রজেক্টগুলো দেখছিলাম। প্রজেক্টগুলো খুবই সুন্দর হয়েছিল, আমাদের দেখে এত ভালো লেগেছে। আমি আগে কখনো সায়েন্স ফেয়ারে যাইনি, এটা প্রথম, তাই আমার দেখে আরও বেশি মজা লেগেছে। এই তো আমরা দোতলায় চলে গেলাম। দোতলায় সুন্দর সুন্দর প্রজেক্ট ছিল, দোতলার প্রজেক্টগুলো আরও বড় বড় ছিল, তাই এগুলো দেখতে আরও বেশি সুন্দর ছিল। দোতলা থেকে নিচে দেখতে খুবই সুন্দর লাগছিল, সেখানে সব স্কুলের স্টুডেন্টরা বসেছিল। এখানে আমি কিছুক্ষণ ভিডিও করেছি, তারপর আমি আর এই জায়গায় ভিডিও করিনি। এরপর আমি আরও যেসব প্রজেক্টগুলো ছিল সেগুলো ভিডিও করছিলাম। প্রজেক্টগুলো খুবই সুন্দর ছিল, বাট উপরের ছিল হাউস ক্যাপ্টেনরা, তাই আমাদের কোনো রুমে যেয়ে ভিডিও করতে দিচ্ছিল না, তাই আমরা কোনো রুমে যেয়ে কী কী প্রজেক্ট করেছি সেটা দেখতেও পারিনি। এরপর আমরা দোতলা থেকে নেমে যাই। আমাদের বাস্কেটবল গ্রাউন্ডে কিছু খাবারের স্টল দেওয়া হয়েছিল, আমরা কিছু টুকিটাকি খেয়েছিলাম, বাট কেউ ভিডিওই করতে পারিনি কারণ আমরা সবাই খাচ্ছিলাম এবং আমাদের সাথে আম্মুরাও নেই। কিন্তু আমি যতটুকু পেরেছি একটু স্টলগুলো ভিডিও করেছিলাম। ছোট ছোট করে কেন ধরে ধরে
বাস্কেটবল গ্রাউন্ডটা খুব সুন্দর হলেও আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই, কারণ এখানে খুবই রোদ ছিল, তাই আমরা ওইখান থেকে বের হয়ে চলে আসি। এরপর আমরা একটি সুন্দর জায়গা পাই, যেখানে যেসব স্কুল আমাদের সায়েন্স ফেয়ারে আসবে সেসব স্কুলের লোগো দেওয়া ছিল। এখানে আমরা খুবই ছবি তুলেছি এবং সারা গান গাচ্ছিল। এই যে আমরা বের হয়ে যাচ্ছি সায়েন্স ফেয়ার থেকে। আমরা খুবই ক্লান্ত ছিলাম, তাই আমরা বাসায় যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে ব্লগটি এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।